Haribula! Haribula! Hei! Cum de ta? Bangla, চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আব্দুল করিম খান ওরফে করিম চাচা, ওনার পৈতৃক বাড়ি এখানে, এটা কি সত্যি? পৈতৃক বাড়ি এটা আমার স্বামী কিনা? জি জি। করিম চাচা মানুষ হিসেবে কিরকম ছিলেন? মানুষ হিসেবে এতে ভালো মানুষ আর হয় না, বুঝছেন? জি, কৃপা যুক্ত। বিয়োস্বামী, এখন আব্দুল করিম খান ওরফে করিম চাচার দাদি শাশুড়ির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা তো এখন কবরস্থানে ভিতরে আছি। জি জি। করিম চাচার কবর কোনটা? দুলাভের কবর হলো এই যেটা। সবাই, আমি হাসান খান, প্রয়াত অভিনেতা জনাব আব্দুল করিম খানের ছেলে, যাকে আপনারা সবাই করিম চাচা নামে চেনেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাপাসিয়া থানা দুর্গাপুর ইউনিয়নের কামরা গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আব্দুল করিম খান ওরফে আমরা যাকে এক নামে চিনি করিম চাচা, সেই করিম চাচার পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই গুণী অভিনেতার পৈতৃক বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন গাজীপুর জেলার কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের এই গ্রামটির নাম হচ্ছে কামরা গ্রাম, এই গ্রামে আছি এবং এটার আশেপাশে কোন একটা জায়গায় বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আব্দুল করিম খান ওরফে করিম চাচার বাড়ি। কিন্তু এক্স্যাক্টলি কোথায় সেটা তো আমি চিনি না। এখানে একজন আন্টি আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আন্টি কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আন্টি, আমার কাছে একটা তথ্য ছিল, বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আব্দুল করিম খান ওরফে করিম চাচা, ওনার পৈতৃক বাড়ি এখানে, এটা কি সত্যি? পৈতৃক বাড়ি এটা আমার স্বামী কিনে রাখছে জায়গাটা। আপনি কি ওনার সম্পর্কে, মানে করিম চাচা আপনার স্বামী নাকি? স্বামী, হ্যাঁ। উনি কিনে, এইটাই ওনার পৈতৃক বাড়ি, এইটার এখানে আসি, উনি মারা গেছেন, এখানে বসবাস করতেন। আচ্ছা, উনি এখানে থাকতেন, এখানে জায়গা ক্রয় করে বিয়ের পরে স্থায়ীভাবে এখানে থাকা শুরু করেছেন? এখানে থাকা শুরু। কত বছর ছিলেন আনুমানিক এখানে? তো বেশ অনেক বছর, প্রায় 35 বছর এখানে ছিলেন। অর্থাৎ এখানে করিম চাচা বিয়ে করার পরে জায়গা ক্রয় করে এখানে বাড়ি করেন এবং 35 বছর এখানে ছিলেন, সেই হিসাবে তো মেইন বাড়ি ধরা যায় এটাই। আচ্ছা, আপনি হচ্ছেন করিম চাচার ওয়াইফ, তাহলে আমাদের আন্টির আমি চাচিই বলবো। আচ্ছা চাচি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তাহলে এই মূল ঘর কোনটা দেখিয়ে দিতেন, কোনটা করিম চাচার ঘর? এই যে এইটাই মাটির ঘরটা, এইটাই আর কি, এই ঘরটা না, এইটাই উনি কিনে রেখে গেছে। চাচি, শুধু কি ঘর না, আশেপাশে কোনো জায়গা আছে বা কোনো পুকুর? অল্প এইটুকুই আছে। আচ্ছা, মানে এই ঘরটার পাশে যে খালি জায়গা এটুকুই উনি ক্রয় করেন 30-35 বছর আগে বিয়ে করার পরে এবং এখানে স্থায়ীভাবে বসবাস করেন, এই তো নাকি? বসবাস করছি। আচ্ছা, ওকে, আমি আগে বাড়িটা দেখিয়ে পরে আবার আপনার সাথে কথা বলবো। বিয়োস, চাচি যেটা বলছিলেন এটাই হচ্ছে করিম চাচার ঘর, উনি নিজ হাতে এই ঘরটি করেন এবং এই জায়গাটি উনি ক্রয় করেন প্রায় আজ থেকে 35 বছর আগে। আর এই যে দেখছেন ঘর, ঘরের পাশে যে অল্প কিছু খালি জায়গা, এগুলো সবই হচ্ছে করিম চাচার বাড়ির অংশ। আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে পুরো ঘরটার এবং আশেপাশের জায়গার একটা ভিউ দিব।
চাচি আর কিছু বিষয় জানার ছিল ফার্স্ট অফ অল হচ্ছে করিম চাচার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে চারজন চারজন মেয়ে এক ছেলে তিন মেয়ে এক ছেলে ছেলেরা কি করে আর মেয়েদের কোথায় মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছি আর ছেলেটাকে বিয়ে করাইছি গাজীপুরে কোনাবাড়ি আচ্ছা ছেলে এখন বর্তমানে সৌদি আরব আছে সৌদি আরব থাকে হ্যাঁ আচ্ছা চাচা তো মারা গেছে অনেক আগে হ্যাঁ প্রায় 14 বছর চলে 14 বছর তো যখন জীবিত ছিল তখন কি চাচার সাথে কোন তার অভিনেতা অভিনেত্রী মানে সহ অভিনেতা অভিনেত্রী এখানে আসছিল বড় কোন অভিনেতা অভিনেত্রী আপনার মনে আছে বা আসছিল না আপনি ওনার সাথে কোন শুটিং এ গিয়েছিলেন কোন ছবি দেখার জন্য কি ছবি বলতে পারবেন ছবি তো বলতে পারি না দেখলাম দীপজল কে দেখলাম আচ্ছা রিনা খান কে দেখলাম সবাই রে গিয়া এই তারপরে আমার মান্নাকে দেখলাম মান্নাকে দেখলাম আচ্ছা আমাকে নিয়ে গেছিল আচ্ছা অনেক আগে আচ্ছা এখন কেমন আছেন করিম চাচার ফ্যামিলি কিরকম আছে সবার একটু আগ্রহ আছে উনি তো আমাদের চলচ্চিত্রে ছোট ছোট ক্যারেক্টার প্লে করতেন কিন্তু অনেক গুণী একজন অভিনেতা ছিলেন এবং সবাই ওনাকে আসল নাম যে আব্দুল করিম খান সেটা ভুলে করিম চাচা নামে চিনে তো এখন করিম চাচার ফ্যামিলি কেমন আছে আপনারা কেমন আছেন যদি বলতেন বাবা এখন আছি মোটামুটি ভালোই আছি ছেলেটাকে বিদেশ পাঠাইছি আগে আমার স্বামী তো মোটামুটি একজন ছিল সংসারের মাঝে আয় করার চাচা যখন জীবিত ছিল তখন আপনার ছেলের বয়স কত তখন আমার ছেলের বয়স তখন আমার ছেলে বিয়ে করে নাই বয়স মনে করে গিয়া তখন মানে কখন কি কোনো চাকরি টাকরি করতো না আমার ছেলে চাকরি করতো তখন লেখাপড়া করতো আচ্ছা মাদ্রাসায় লেখাপড়া করতো এজমা ছিল ওরকম কিছু ছিল কিনা ওরকম পরে ছিল আগে ছিল না আচ্ছা তারপরে ওই কক্সবাজারতে আসার পরে মনে করেন ওনার শ্বাসকষ্ট হয়ে গেছে ঠান্ডা লাগছিল পরে হাসপাতালে ভর্তি ছিল ঢাকা মিটফোর্ডে তারপর ওইখানকার লোকেরাই চিকিৎসা করছে পাশাপাশি ওনারাই দিতে কিছু সুস্থ হওয়ার পরে তারপর বাসায় বাড়িতে নিয়ে এসেছি আচ্ছা বাড়িতে নিয়ে আসার পরে আবার অসুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তারপরে উনি মারা গেছে কত বছর বয়সে মারা যান চাচা বয়স তো তখন ওরা মনে করেন 70-75 বছর বয়স যেটা বলছিলাম এই ভিডিওটিতে অনেক দর্শক ওনার যারা ভক্ত আছে তাদের নিকট যাবে তাদের নিকট কি আপনার কিছু চাওয়ার আছে চাওয়ার বলতে কি আমার স্বামী মনে করেন খুব ভালো লোক ছিল আচ্ছা হ্যাঁ রোজা নামাজ করতো খুব ভালো লোক ছিল আমার ছেলে মেয়েকেও ভালো শিক্ষা দিছে ভালোভাবে লেখাপড়া করেছে শিক্ষা দিছে ভালোভাবে আমার স্বামীকে মনে করেন সবাই ভালোবাসে চিত্র জগতের লোকেরা গ্রামের লোকেরা পার্শ্ববর্তী লোকেরা মানে সবাই তাকে খুব ভালো স্নেহ আদর করে ভালোবাসে মানে ওনাকে সবাই পছন্দ করতো অনেক ভালো ছিল আমার পরিবার নিয়ে উনি খুব ভালো ছিল আমাকে কোনো কষ্ট দেয় নাই আমার পরিবার কেউ খুব ভালোবাসত আচ্ছা তো আমার চাওয়ার কিছু নাই আপনাদের কাছে আমার স্বামীর জন্য দোয়া করবেন যেহেতু উনি মারা গেছে যদি মারা গেছে ওনার জন্য দোয়া করবেন ওনাকে ভালোবাসবেন দোয়া করবেন এইটুকুই আমার চাওয়া জি তো সাথে আপনাকে জান্নাতবাসী হতে পারে ইনশাআল্লাহ ওনার মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছেন তবে চাচি আপনি সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গুণী অভিনেতা আব্দুল করিম খান ওরফে করিম চাচার এক্স্যাক্টলি যে বাড়িটা সেটা দেখিয়ে দিলেন এবং ওনার সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলেন সেজন্য আপনাকে আমার চ্যানেল জাকির ফোরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ চাচি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন জনপ্রিয় অভিনেতা আব্দুল করিম খান ওরফে করিম চাচার সম্বন্ধের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম
alaikum salam assalamu alaikum kaka kemon achen apni alhamdulillah bhalo acha kaka ami to korim chachar wife er sathe kotha bollam ebong onar sombandhe onek gulo information janlam ji apni to sombandhe onar sombandhi hon to onake to apni kach theke dekhchen ji ji korim chacha manush hishebe ki rokom chilen manush hishebe kre este bhalo manush ar hoy na bujchen ji kripa chukto rojar mat korte amar loge aile dakke সব সময় কথা বাদে করে শাসক খাইছে বুঝছেন বিড়ি সিগারেট খাইতো না শুধু খালি পান খাইতো বুঝছেন উনি এসে বারা মানুষ না উনি কি পাঁচত নামাজ পড়তো না নামাজ পড়তো কোনো এবং ওনার মুখে দাড়িও ছিল আমি যেটা দেখলাম লাস্ট ইয়েতে ওনার দাড়িও ছিল খুব বালা মানুষ আছে আর যেটা চাচির থেকে জানলাম যে করিম চাচা এখানে বিয়ের পরে জায়গা ক্রয় করে আজকে মানে 35 বছর যাবত আছে সেই হিসাবে তো এটাই ওনার মেইন বাড়ি ধরা যায় এটাই মেইন বাড়ি বুঝছেন জন্মস্থান উনি অন্য জায়গায় এডই মানে আমগো ছোট বোন জামা হিসাবে এই বাড়িতে থাকতো আমরা বাড়ি ঘর কইরা দিছি সবকিছু এনে ছেলে মেয়ে লাভরা করতে এবং আমি বাজারে জিজ্ঞেস করার পর সবাই বলল যে করিম চাচার বাড়ি এখানে যদিও শ্বশুর বাড়ি কিন্তু এখানে উনি বাড়ি করেছিলেন মানে ওনার এনে ধরনের করে পুরো বাড়ি এনে মৃত্যুবরণ করছে উনি জি সবকিছু করছে এবং এই জায়গাটা তো ওনার নিজের হাতে ক্রয় করা এই যে মাটির ঘর যেটা দেখছি হ্যাঁ নিজের হাতের ক্রয় করা এনে সবকিছু আর কি এই আশা করি মানে চাচা কত সালে বিয়ে করেন বলতে পারবেন উনি বিয়ে দিয়েছি আপনার আমার ছোট বোন রে সংগ্রামের দুই বছর আগে আচ্ছা মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্বাধীন একত্রে দুই বছর আগে হ্যাঁ একত্রে দুই বছর আগে বিয়ে দিয়েছি আমার ছোট বোন উনি ঢাকা বিয়ে দিয়েছি উনি তাকে ঢাকা সুতাবুল ঢাকা নিউমল একটা ফ্যাক্টরি আছে উনি এখানে কাজ করতো আর কি পরবর্তী উনি এই শুটিং ছবিতে কিভাবে গেল উনি বলতে পারবেন কিভাবে সিনেমায় গেল উনি ছবিতে উনির বাড়ি ছিল আপনার খিলগাঁও উনি মিউনিসিপালিটিতে চাকরি করতো উনির নাম ছিল কপিল সাহ আচ্ছা উনি এই চাকরিটা জায়গা তখন উনি কপিল সাহ আমাদের ফাঁসের গ্রামেরই উনি যেমন বিয়েও নিয়ে দিছে আমার বোনকে উনি ছেলে মেয়ে যা আছে উনি দেখছেন একটু বেশি করছে আর কি মারা যাওয়ার পরে বুঝছেন উনি পরে এন উনি একটা চিত্র জগতে ঢুকাই দিতে আর কি তাহলে যেটা চাচা বলছিলেন যে কপিল সাহেবের মাধ্যমে উনি চলচ্চিত্রে ঢুকছেন আচ্ছা তো ওনাকে তো আপনি যেহেতু বারবার যেহেতু আপনি রিলেটিভ কাছ থেকে দেখছেন বলছেন উনি মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন ওনার কোনো ছবি দেখছেন আপনি ছবি অনেকই দেখছি মনে করেন আমি তো ছবি কমই দেখি এরপর মানে যে বাড়িতে আনছে আমার বইনে বউরা সেটা আমার ছেলেরা এই সপ্তাহ দেখছি আর কি আচ্ছা নাম হয়তো মনে পড়ছে না দূর ছবি আছে আরো কত অনেক ছবি আছে বলতে না করে আচ্ছা আমার একটা কথা ছিল যে করিম চাচা কিন্তু ছোট ছোট ক্যারেক্টার প্লে করলে অনেক জনপ্রিয় ছিলেন তো এলাকায় যখন আসতেন ওনার ভক্তরা কি ভিড় করতেন দেখার জন্য ওনাকে জি একের মানুষের মানে একের বাড়ি ঘর বইরা দেখতো গামাইছে দেখার জন্য আইলে উনি কি সবার সাথে হাসি খুশি ভাবে মিশতেন সবার সাথে হাসি খুশি গ্রামবাসী যারা আছে মেম্বার স্যার মানে যে আমার এলাকার মানুষ উনি খুব শ্রদ্ধা করতো দোকানে গেলে উনি সবাই সম্মান করতো চা টা খাওয়াই তো খুব ইজ্জত মান সম্মান করতো বুঝতে পারছি এলাকার মানুষ জানে যে এই অমুকের বোনের নাম আমার নামে আব্দুল মজিদ আমার ছোট বোনের নাম হেনা বেগম আপাতত একটা গর্ব আপনার বোনের জামাই এত বড় একজন অভিনেতা ছিলেন সবাই ওনাকে এক নামেই চিনেন এক নামে চিনে মানে এক নামে কি মানে সব আমার এলাকায় এমন কোন মানুষ নাই যে উনি না চিনতো আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে এখানে এলাকার লোকাল কোন অনুষ্ঠান যদি হতো স্থানীয় ভাবে করিম চাচা কিরাতে অংশগ্রহণ করতেন মানে স্কুলের কোন অনুষ্ঠান হোক বা অংশগ্রহণ করতে মনে করেন যে ফোর্স খেলা আছে বা দুই তিন স্কুলে মিল্লা এই মাস্টার গুনিয়া একটা ছেলে মেয়ে গুনিয়া ইয়া হরে এগুলির মধ্যে উনি বলো এই কবিতা ইয়া করতো মানে সিনেমার নায়কের অভিনয় সংলাপ ইয়া করতেন ডায়লগ দিতেন আর কি আচ্ছা তো এখন তো করিম চাচা মারা গেছেন তো ওনার জন্য দর্শকদের নিকট কিছু চাওয়ার আছে উনি এখন তো যে অবস্থা আছে উনির পরিবার উনি মারা গেছেন এখন তার এক ছেলে তিন মেয়ে পরিবার আছে ছেলের একটা বউ আছে ছেলের দুই ইয়া খোলা আছে এখন মনে করেন অবস্থা দেখেন না বাড়িঘর কি অবস্থা যদি উনি রে কিছু আপনারা এই চিত্র জগতের পক্ষ থেকে যদি উনি রে কিছু মানে শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী সমিতির পক্ষ থেকে উনি রে যদি কিছু উপকার করেন একটা ঘর দরজা করণের লেগা এই তাহলে উনার পরিবার সবাই গ্রামবাসী একটু মনে করেন একটু আনন্দিত হইব মানে একটু উপকার আইব আর কি বুঝছেন এটা আমি শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করছি
তো কাকা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়ে আমাকে সাহায্য করছেন আপনাকে, সেজন্য আমার চ্যানেল জাকির ফরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হাসান খান, প্রয়াত অভিনেতা জনাব আব্দুল করিম খানের ছেলে, যাকে আপনারা সবাই করিম চাচা নামে চেনেন। আমরা পরিবারে চার ভাই বোন, ভাই বোনদের মধ্যে আমি তৃতীয়, আমার তিন বোন। আমি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি, আমার পরিবার বাংলাদেশেই আছে। আমরা সকলে বাবার স্মৃতিচারণ যদি বলতে যাই তাহলে বলতে গেলে, যেমন বাবা কখন চলচ্চিত্রে আসেন, কখন থেকে বাবা চাকরি জীবনে আসেন, কর্মজীবনে আসেন, কখন বিয়ে করেন ইত্যাদি। বাবা কর্মজীবনে আসেন 1971 সালে, ঢাকায় একটি পত্রিকা অফিসের চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে বাবা 1973 সালের জানুয়ারি মাসের 16 তারিখ মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চাকরির পাশাপাশি বাবা কিছু মঞ্চ নাটক, যাত্রা পালাতে অভিনয় করতেন। পরবর্তীতে বাবার চলচ্চিত্রে যাওয়ার একটু আগ্রহ হয়। 80 দশকের শুরুতে বাবা চলচ্চিত্রে পদার্পণ করেন, তখন থেকে ওনার চলচ্চিত্রে অভিনয় জগৎ শুরু। তারপর থেকে বাবা অভিনয়টাকে পেশা হিসেবে বেছে নেন। বাবার চলচ্চিত্রে অভিনয় করার কালীন প্রায় 300-এর কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন, কিছু নাটকে অভিনয় করেছেন, কিছু বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এই ছিল আমার বাবার জীবনের গল্প, চলচ্চিত্রে আসার গল্প। আমার বাবা 2009 সালের জুন মাসের 22 তারিখ ইন্তেকাল করেন। মাঝের পারিবারিক কবরস্থানে ওনাকে কবর দেয়া হয়। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনারা যেন ওকে ক্ষমা করে দেয় জান্নাতবাসী করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি জনাব জাকির ফরাত ভাইকে, যিনি গুণীজনদেরকে নিয়ে কাজ করেন। আমি ওনার ইউটিউব চ্যানেলের সফলতা কামনা করি। আপনারা সবাই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমি এখন আব্দুল করিম খান ওরফে করিম চাচার দাদি শাশুড়ির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদু আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনি তো আমাদের জনপ্রিয় অভিনেতা আব্দুল করিম খান ওরফে করিম চাচা দাদি শাশুড়ি, তো ওনাকে তো কাছ থেকে দেখছেন, ওনার একটু স্মৃতিচারণ করুন, বলেন উনি কিরকম দেখছেন কাছ থেকে, কিরকম ছিলেন উনি? খুব ভালো আছি। আচ্ছা, খুব ভালো আছি। আমগুলো গাছার ব্যবহার কম, আমগুলো কোনো ছিলেন আর আপনাদের খুব লুক আফটার করতেন, দেখাশোনা করতেন, যত্ন নিতেন, এই তো নাকি? না, আমরা নাচিন বিয়ে দিছি বলে ছোট আছি, অনেক ছোট আছি, আমরা বুঝাই টুজাই লইছি। আচ্ছা, কে ছোট ছিল? নাতিন ছোট ছিল, করিম চাচা তো বড় ছিল। আচ্ছা, তো উনি তো এখন মারা গেছে, ওনার জন্য দর্শকদের নিকট কিছু চাওয়ার আছে? সবাই দোয়া করেন, সবাই দোয়া করেন, মানে মাগফিরাত দোয়া চান। আচ্ছা ঠিক আছে দাদু, আপনাকে আমার চ্যানেল জাকির ফরাত ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, করিম চাচার কবর কোথায়? চাচি যেটা বললো যে করিম চাচার কবরটা পাশেই, না কোথায় জানেন? দেখাতে পারবেন? চলেন তো একটু দেখাবেন। বিয়োস, আমি এখন করিম চাচার শালার সাথে যাচ্ছি, উনি এক্স্যাক্টলি যেখানে করিম চাচাকে সমাহিত করা হয়েছে বা দাফন করা হয়েছে সেই গোরস্থানে যাবো এবং ওনার কবরটি দেখাবো।
ভাইয়ে নিয়ে যাচ্ছেন তো সুখ তো আমার না আমার মাইয়া এখন করিম চাচার বাড়ির পাশে যে কবরস্থান সেখানে আছি এবং ভাইয়াকে বলবো এক্স্যাক্টলি কোথায় করিম চাচাকে দাফন করা হয় ভাইয়া আমরা তো এখন কবরস্থানের ভিতরে আছি করিম চাচার কবর কোনটা দুলাগের কবর হলো এইটা জঙ্গল হয়ে আছে বর্ষাকাল কিন্তু এই স্থানটিতে ওনাকে কবর দেওয়া হয় আপনার পশু কি ভাই জান আজকে যে ব্লগ করলাম বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আব্দুল করিম খান ওরফে করিম চাচার পৈতৃক বাড়ি এবং তার সংক্ষিপ্ত জীবনী আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফোরাত ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন